ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وعمل صالحا وقال انني من المسلمين. السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده. প্রশংসা আল্লাহর জন্য দুরুতীম বর্ষিত হোক শেষ নবী মোহাম্মদ সাল্ল্লা সাল্লামের উপর আল্লাহ আলাই আল্লাহ বা রিক আলাই আজকে দিনী মাজলিফের বিষয় হচ্ছে যে সর্বশ্রেষ্ঠ জিকির কুনটি এবং সর সর্বশ্রেষ্ঠ দুয়া কুন্টি জাবের বিন আবদুল্লাহ রিয়াল আনহুমা তিনি বলেন জাল্লা রসুল আলাই সাল্লামকে বলতে শুনেছি তিনি বলেন সর্বশ্রেষ্ঠ জিকির হল ইলাহা ইহ এবং সর্বশ্রেষ্ঠ দোয়া হল আলহামদুলিল্লাহ ইমাম তিরমিজি হাদিসটি নিয়ে এসছেন হাদিসটি হাসান বলছেন আমরা যে যেখান থেকে শুনছি সম্মানিত ভাই বোনেরা এখানে আমরা সর্বশ্রেষ্ঠ যে জিকির এর অনেক সময়তে অর্থটা করতে আমরা ভুল করি তো অর্থটা আমরা এইভাবে করবো যেটা সঠিক অর্থ হল যে লা বি হাকিন ইল্লাহ আল্লাহ ছাড়া কোনো সত্য মাহবুদ নেই আল্লাহ ছাড়া কোনো হক মাহবুদ নেই যখন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ করব তখন আমরা অর্থ করব যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাহবুদ নেই অথবা আল্লাহ ছাড়া হক মাহবুদ নেই অথবা আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাহবুদ নেই এইভাবে অর্থটা করা আমাদের উচিত এবং এটাই সঠিক ব্যাখ্যা যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাহবুদ নেই তাই সর্বশ্রেষ্ঠ জিকির হলো কথা বলা যে ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো সত্য মহাবুদ নেই মানে সত্য মাহাবুদ শুধু আল্লাহ তার জন্যই আপনার জীবনের আমার জীবনের এবাদ বন্দিগে যা কিছু করি সবগুলাই সত্য মাবুদ আল্লাহর জন্য করি জি আর সর্বশ্রেষ্ঠ দোয়া হলো আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য সমস্ত প্রশংসা আল্লাহর জন্য তাই আমরা কোনো ভালো কিছু বা যে অবস্থায় আমরা থাকি আমরা কেউ আপনাকে জিজ্ঞেস করলে কেমন আছেন আপনি বুন আলহামদুলিল্লাহ তার মানে আপনার দোয়া হলো এবং আল্লাহর প্রশংসা হলো আপনি চলছেন হাঁটছেন যদি আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ আপনি এ জিকিরটা করছেন আপনি সর্বশ্রেষ্ঠ জিকির করলেন আল্লাহকে সত্যম আবুদ হিসেবে আপনি মানলেন তাই আমরা বিষয়গুলা লক্ষ্য করব। আল্লাহ সুবহান আলা যেন আমাদেরকে আমল করা তৌফিক দান করেন অখরে দাওয়ানুলিল আলমিন সুবাহানক আল্লাহ আহমদিকা আসাদুল্লাহ ইলাহ ইন তস্তকা ওয়া তুবিলক thank mm -hmm. you mm -hmm. mm -hmm.